হ্যালো বন্ধুরা টেকজগতের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিনিয়তের মতে আপনাদের সাথে আছে আমি সৌরভ আজকে আমি আপনাদের জন্য একটি কল রেকর্ডিং অ্যাপ নিয়ে এসেছি এই অ্যাপটির মাধ্যমে আপনারা অন্যদের অন্যদের ফোনের কল রেকর্ড আপনাদের ফোনে নিয়ে এসে শুনতে পারবেন তো এই কল রেকর্ডগুলো যে আপনার ফোনে আসতেছে কেউ বুঝতেই পারবে না এই রেকর্ডগুলো আপনারা খুব সহজেই এবং তাদের জানার ব্যতিরে আপনারা শুনতে পারবেন আপনারা যদি কাউকে সন্দেহ করে থাকেন যে সে প্রেম করছে কি না আপনার গার্লফ্রেন্ডকে রকম বিষয়ে আপনারা যদি সন্দেহ করে থাকেন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন সিম্পলি আপনারা সেই অ্যাপ্লিকেশনটি যদি তাদের ফোনে ইনস্টল করে দিয়ে দেন তাহলে আপনি এই ওই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের তাদের ফোন কল রেকর্ড শুনে নিতে পারবেন তো চলুন বন্ধুরা কীভাবে এটা করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনারা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন কল রেকর্ডার এটা না এটা হচ্ছে কল রেকর্ডার নামে আর কি এটা আপনারা স্টোরে পাবেন কিন্তু স্টোরে এটা আপনাকে আশি টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আপনারা যদি আশি টাকা দিয়ে কিনতে না চান তাহলে আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো এই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাকে দুইটি অ্যাপ ইনস্টল দিতে হবে প্রথমটা হচ্ছে কল রেকর্ডার লাইসেন্স তারপর এটা হচ্ছে কল রেকর্ডার এই দুটো দুটোই আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর কল রেকর্ডার লাইসেন্স এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে একটি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার কিছু পারমিশন দিতে হবে এই পারমিশনগুলো সব অ্যালাউ করে দেবেন মনে রাখবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আপনার যার কল রেকর্ড আপনি শুনতে চান তার ফোনে ইনস্টল করে দেবেন তারপর এখান থেকে আপনারা অপশনে যাবেন অপশনে যাওয়ার পর এখানে জেনারেল ক্লিক করবেন জেনারেল ক্লিক করার পর এই অ্যাপ নোটিকেশন বার এই অপশানটি আছে এটি আপনারা অফ করে দিবেন তারপর এটি অফ করে দিবেন তারপর একটি অফ করে দেবেন তাহলে সে বুঝতে পারবে না যে আপনার ফোনে এই সফটওয়্যারটি চালু আছে তারপর এখান থেকে আপনি ইনক্রিপ্ট অডিও ফাইলস এটা ক্লিক করে দিতে পারেন এটা ক্লিক করে দিলে অডিওটি শোনার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড প্রোটেকশন দিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটি যদি ওপেন করতে চায় তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে তাছাড়া সে বুঝতে পারবে না যে এটা কী কাজ করতেছে আপনার ফোনে তারপর এখানে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে আবার সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি ক্লাউড সার্ভিসে ক্লিক করবেন এটা হচ্ছে এই সফটওয়্যারটির মেইন ফ্যাক্টর এখান থেকে আপনারা খুব সহজেই আপনার ফোনে সেগুলো ট্রান্সফার করতে পারবেন তো এখানে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন অথবা আপনি জিমেল দিতে পারেন এফ টিভি ওয়ান ড্রাইভ বক্স এগুলোও দিতে পারেন কিন্তু গুগল ড্রাইভ আপনার জন্য খুব সহজ হবে তো আপনারা এখান থেকে সিনক্রোনাইজে ক্লিক করবেন ক্লিক করলে আপনার জন্য একটা জিমেল যাবে আপনারা সেই জিমেলগুলো এখান থেকে দিয়ে দেবেন যে কোনো একটি আপনার ফোনে যে কয়টা জিমেল থাকবে আপনি সেই যে কোনো একটি জিমেল আপনার লগ করে দিবেন এটা অবশ্যই আপনার জিমেল হতে হবে যাতে আপনার ডিভাইসে সেটা লগ করা থাকে আপনার ডিভাইসে লগ করা থাকলে আপনার যে জিমেলটি দেবেন সেই জিমেলে এই কল রেকর্ডগুলো চলে যাবে তো আমি একটি জিমেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ওকে ওকে করে দিবেন ওকে করার পর কানেক্ট হবে কানেক্ট হওয়ার পর এখানে পারমিশন চাইবে পারমিশনে আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার দেওয়ার পর আবার কানেক্টিং দেখাবে আপনারা আবার ওয়েট করবেন কিছুক্ষণ তো এভাবে আপনার ফোনে এটা সিনক্রোনাইজ হয়ে যাবে সিনক্রোনাইজ হয়ে গেলে আপনারা সেটা দেখে নিতে পারবেন এই কল রেকর্ডগুলো অটোমেটিকলি আপনার জিমেলে চলে যাবে আপনারা সেখানে গুগল ড্রাইভ থেকে দেখে নিতে পারবেন গুগল ড্রাইভে এগুলো আপলোড হয়ে যাবে তো সেখান থেকে আপনারা কল রেকর্ডগুলো খুব সুন্দরভাবে শুনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তীতে আপনাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে আসতেছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন